গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এই যে বিষয়টা রয়েছে তার উপরে ভিডিও বানাবো। আজকে আমাদের আলোচনার বিষয় 2 নম্বর অধ্যায়ের মধ্যে রয়েছে মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। এর যে 2.1 রয়েছে পদার্থের প্রকৃতি, এর উপরে আমরা MCQ প্রশ্ন উত্তর আজকে আমরা করব। তো এর আগে আমাদের ভৌত পরিবেশের মধ্যে বল ও চাপ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তাপ, আলো, এর সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে, যা দেখোনি তারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেখান থেকে তোমরা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে পরপর সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। তো আজকে আমরা পদার্থের প্রকৃতি এর উপরে ভিত্তি করে আমরা MCQ প্রশ্ন উত্তর করব। তো চলো শুরু করা যাক। ওকে, তো 1 নম্বর প্রশ্ন, পদার্থের 1টি, 2টি, 3টি, 4টি অবস্থা আছে। আমরা সকলেই জানি যে একটি পদার্থের 3টি অবস্থা থাকে, কঠিন, তরল আর গ্যাসীয়, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তরটা কোনটা হলো? পদার্থের 3টি অবস্থা আছে। ওকে, 2 নম্বর প্রশ্ন, কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আছে, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয় কোন পদার্থের নির্দিষ্ট আকার আছে? একমাত্র কঠিন পদার্থের নির্দিষ্ট আকার থাকে। ওকে, 3 নম্বর প্রশ্ন, 3টি অবস্থা নেই বরফের, আয়োডিনের, মোমের, লোহার, অর্থাৎ পদার্থের যে 3টি অবস্থা কঠিন, তরল আর গ্যাসীয় তার মধ্যে এই আয়োডিনের 3টি অবস্থা থাকে না, মাত্র 2টি অবস্থা থাকে। ওকে, তাহলে আয়োডিনের 3টি অবস্থা নেই। 4 নম্বর প্রশ্ন, তাপ বর্জন করলে কঠিন পদার্থ তরলে, তরল পদার্থ বাষ্পে, কঠিন পদার্থ বাষ্পে আর তরল পদার্থ কঠিনে পরিণত হয়। তোমরা সবাই জানো যে তাপ যদি বর্জন করা হয় তাহলে কী হবে? তাপ তাহলে যদি কমে যায় তাহলে কী হবে? তাপ যদি বর্জন করা হয় তাহলে তরল পদার্থটাই কঠিনে পরিণত হবে, তাই না? তরল পদার্থ কঠিনে পরিণত হবে। তাহলে এই উত্তরটা হবে যে তরল পদার্থটা থেকে যদি তাপ যদি নিষ্কাশন করা হয় বা তাপ যদি বর্জন করে তরল পদার্থ, তবেই সেটা কঠিনে পরিণত হবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, খোলা অবস্থায় রাখলে উবে যায় নুন, চিনি, কর্পূর, জল। তোমরা সবাই জানো যে খোলা অবস্থায় রাখলে কর্পূর উবে যায়, সেই জন্য কর্পূরটাকে প্লাস্টিকের মধ্যে বা একটা কভারের মধ্যে রাখা হয়, ঠিক আছে? 6 নম্বর প্রশ্ন কী আছে দেখো, নির্দিষ্ট গলনাঙ্ক নেই কাঁচ, বরফ, তামা, লোহা, নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না কাঁচের, ঠিক আছে? তার নির্দিষ্ট গলনাঙ্ক নেই কাঁচ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, একটি ভৌত ধর্ম উত্তাপন, ঘনত্ব, অ্যাসিডের সঙ্গে ক্রিয়া, ক্ষারের সঙ্গে ক্রিয়া। তাহলে একটা ভৌত ধর্ম কী হবে? ঘনত্ব। একটা ভৌত ধর্ম হলো ঘনত্ব, বাকিগুলো ভৌত ধর্ম নয়, এগুলো সব রাসায়নিক ধর্ম, ঠিক আছে? ঘনত্বই হলো একমাত্র ভৌত ধর্ম। 8 নম্বর প্রশ্ন, বর্ণের সাহায্যে শনাক্ত করা যায় না নিসাদল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরিন, আয়োডিন। বর্ণের সাহায্যে শনাক্ত করা যায় না একমাত্র হলো নিসাদল, বাকিগুলো সকলেই বর্ণের সাহায্যে শনাক্ত করা যায়, অর্থাৎ এগুলো আমরা দেখেই চিনতে পারবো এটা কোনটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরিন, আয়োডিন চিনতে পারবো, কিন্তু বর্ণের সাহায্যে আমরা এই নিসাদলকে দেখে আমরা শনাক্ত করতে পারবো না। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, গন্ধের সাহায্যে শনাক্ত করা যায় না, গন্ধের সাহায্যে শনাক্ত করা যায় না সালফার ডাইঅক্সাইড, এটা গন্ধ পাওয়া যায়, H2SO গন্ধ পাওয়া যায়, ক্লোরিনও গন্ধ পাওয়া যায়, কিন্তু ইউরিয়াটা আমরা গন্ধের সাহায্যে শনাক্ত করতে পারি না। 10 নম্বর প্রশ্ন, তুঁতে যে দ্রাবকে দ্রবীভূত হয় সেটি হলো কেরোসিন, জল, কার্বন ডাইঅক্সাইড, ইথার। তুঁতে যে দ্রাবকে দ্রবীভূত হয় অর্থাৎ তুঁতে যে যেটার মধ্যে দ্রবীভূত হয় অর্থাৎ গুলে যায় সেটা হলো জল, জলের মধ্যে তুঁতে গুলে যায়। 11 নম্বর প্রশ্ন, সালফার দ্রাব্য কেরোসিনে, জলে, কার্বন ডাইসালফাইডে আর অ্যালকোহলে, অর্থাৎ সালফারটা এই 4টের মধ্যে কোনটার মধ্যে দ্রবীভূত হয়? কার্বন ডাইসালফাইডের মধ্যে সালফারটা দ্রবীভূত হয়। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, চৌম্বক ধর্ম দেখায় রূপো, কোবাল্ট, তামা, সালফার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চুম্বক ধর্ম দেখায় কোবাল্ট, কোবাল্ট হচ্ছে চুম্বক ধর্ম, অর্থাৎ রূপককে যদি চুম্বকের সামনে নিয়ে যাওয়া হয় আকর্ষণ করবে না, কোবাল্টকে আকর্ষণ করবে, তামাকে করবে না, সালফারকে করবে না,
লোহা যেমন চৌম্বক ধর্ম দেখায়, লোহা, নিকেল, কোবাল্ট এগুলো সব কী হয় না, চৌম্বক ধর্ম দেখায়। 13 নম্বর প্রশ্ন, বর ধাতু ড্যাশ প্ল্যাটিনিয়াম জিঙ্ক সোডিয়াম লোহা, বর ধাতু কী? বর ধাতু হচ্ছে এক ধরনের প্ল্যাটিনিয়াম। এটা তোমাদের শর্ট প্রশ্ন হিসাবেও পড়ে এমসিকিউ ছাড়া, যে বর ধাতু কী তোমাদের তখন বলতে হবে ব্লাউ ধাতু হলো প্ল্যাটিনিয়াম। ওকে, 14 নম্বর প্রশ্ন, কঠিনতম মৌল হলো হীরে লোহা প্ল্যাটিনাম অ্যালমোনিয়াম, এর মধ্যে কঠিনতম মানে খুব কঠিন কোনটা? দেখো যে অ্যালমোনিয়ামের থেকে, অ্যালমোনিয়াম লোহা প্ল্যাটিনামের থেকেও সব থেকে কঠিন হলো কোনটা? হীরে। 15 নম্বর প্রশ্ন, যে জোটটি ধাতুকল্পের উদাহরণ সেটি হলো আর্সেনিক ও অ্যান্টিমনি, অ্যান্টিমনি ও অ্যালুমিনিয়াম, আর্সেনিক ও ক্লোরিন, বোরন ও কার্বন। অ্যান্সার হবে আর্সেনিক ও অ্যান্টিমনি, আর্সেনিক ও অ্যান্টিমনি। ওকে, 16 নম্বর প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন কী আছে, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এই যে কটা গ্যাস রয়েছে তার মধ্যে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সেটা সবথেকে হিলিয়াম, হিলিয়াম হচ্ছে সবথেকে হালকা গ্যাস। ওকে, সবথেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। 17 নম্বর প্রশ্ন, ধাতব ঔজ্জ্বল্য আছে ফসফরাস অ্যালুমিনিয়াম কার্বন সালফারের। ওকে, তাহলে ধাতব ঔজ্জ্বল্য কোথায় কোথায় আছে? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আমাদের কী হয় ধাতব ঔজ্জ্বল্য আছে। 18 নম্বর প্রশ্ন, যে অধাতুর ঔজ্জ্বল্যতা সর্বাধিক কোনটা কোনটা? ক্লোরিন ব্রোমিন আয়োডিন সালফার, অর্থাৎ যে এই এর মধ্যে যে অধাতুগুলোর ঔজ্জ্বল্যতা সবচেয়ে বেশি সেটা কোনটা? হচ্ছে আয়োডিন। আয়োডিন হচ্ছে এমন একটা ধাতু অধাতু যেটা ঔজ্জ্বল্যতা সবচেয়ে বেশি। 19 নম্বর প্রশ্ন, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট অধাতুটি হলো বোরন সালফার ফসফরাস অক্সিজেন, অর্থাৎ এই উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট অধাতু হচ্ছে সব থেকে বেশি যে এবং যে অধাতুগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কোনটা? সেটা হলো বোরন, বোরন হলো সবচেয়ে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট অধাতু। নেক্সট পড়ছে যে কোন পদার্থটি তড়িতে সুপরিবাহী নয়, অর্থাৎ তড়িৎ যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। তো দেখো তামা লোহা গ্রাফাইট সবকটার মধ্যেই তড়িৎ প্রবাহিত হতে পারে, কিন্তু এই কাঠের মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে না, তাহলে কোনটা তড়িতে সুপরিবাহী নয়? কাঠ। ওকে, 21 নম্বর প্রশ্ন, পরমাণু সংক্রান্ত গবেষণায় বিজ্ঞানী রাদারফোর্ডের খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে যে ধাতুটি নেওয়া উচিত সেটি কোনটা? দস্তা তামা লোহা সোনা, অর্থাৎ পরমাণু গবেষণায় যে রাদারফোর্ডের যে পাতলা যে মডেলটা করা হয়েছিল, পাতলা ধাতব পাতের জন্য যে মডেলটা পরমাণু রাদারফোর্ডের যে মডেলটা করা হয়েছিল, একটা পাতলা ধাতব পাত লেগেছিল সেটা কিসের? সেটা হলো সোনার পাত। ওকে, সোনার পাত। 22 নম্বর প্রশ্ন, যে অক্সাইডটি উভধর্মী সেটি হলো CO2 CaO SO2 আর জেডেনো, জেডেনো হচ্ছে সঠিক উত্তর। আম্লিক অক্সাইড উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বন কপার অ্যালুমিনিয়াম, আম্লিক অক্সাইড উৎপন্ন করে কে? কার্বন, কার্বন হচ্ছে আম্লিক অক্সাইড উৎপন্ন করে। 24 নম্বর প্রশ্ন, যে ধাতুটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন দেয় না সেটি হলো তামা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন, তামা হলো সঠিক উত্তর। নেক্সট 25 নম্বর প্রশ্ন, একটি টেস্ট টিউবে জিঙ্ক ও লোগুস H2SO4 এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হলো যা শব্দসহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায়, সেটা কোনটা কোনটা? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যে বিক্রিয়াটি সম্ভবপর নয় FeS প্লাস CuSO4 থেকে CuS প্লাস FeSO4 AQ, FeSO4 AQ প্লাস CuS FeS প্লাস CuSO4 ZnS প্লাস CuSO4 থেকে Cu প্লাস ZnSO4, অর্থাৎ এতগুলো যে বিক্রিয়া আছে কোনটা সম্ভবপর নয়, সেটা হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, FeSO4 থেকে FeSO4 AQ প্লাস CuSO4 CuS সেখান থেকে FeS প্লাস CuSO4টা যে তৈরি হচ্ছে এটা আমাদের বিক্রিয়াটা সম্ভবপর নয়। 27 নম্বর প্রশ্ন, একটি পাত্রকে আর্দ্র বায়ুতে দীর্ঘদিন ফেলে রাখলে দেখা গেল পাত্রের উপর বাদামি আস্তরণ পড়েছে, পাত্রটি যে ধাতুর তৈরি সেটি কী? দেখবে যে বাদামি নদীতে আস্তে হয়তো মরচে পড়ে, তাই তো? এটা কি দেখে কী মনে হচ্ছে বাদামি আস্তরণ সেটা কীসের? এটা মরচে পড়া, তাই না?
তাহলে মরচে কিসের উপর পড়ে? লোহার উপর পড়ে। তাহলে লোহা মানে কি? আয়রন। তাহলে আয়রন হলো সঠিক উত্তর। তাহলে আয়রনের উপরে বাদামি বর্ণের মরচে পড়েছে। 28 নম্বর প্রশ্ন, যে অধাতুর কয়েকটি রূপভেদ তড়িৎ পরিবাহী সেটি হলো বোরন, কার্বন, সিলিকন, অ্যান্টিমনি। কার্বন হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি সক্রিয় ধাতু কোনটি? সবচেয়ে বেশি সক্রিয় ধাতু হচ্ছে এর মধ্যে যে কটার মধ্যে রয়েছে, অর্থাৎ পটাশিয়াম হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয় ধাতু। 30 নম্বর প্রশ্ন, তামার যে ধর্মের জন্য এটিকে বৈদ্যুতিক তার প্রস্তুতিতে ব্যবহার করা হয় সেটি হলো কাঠিন্য, তড়িতের সুপরিবাহিতা, নমনীয়তা আর উজ্জ্বলতা। সঠিক উত্তর হবে তড়িতের সুপরিবাহিতা। ওকে, 31 নম্বর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পিচ্ছিলকারক পদার্থ তৈরিতে লাগে, পিচ্ছিলকারক পদার্থ তৈরিতে কোনটা লাগে? লোহা, কার্বন, গ্রাফাইট, পারদ। গ্রাফাইট হচ্ছে পিচ্ছিলকারক পদার্থ তৈরি করতে লাগে। গ্রাফাইট কোনগুলো তোমরা জানো তো? গ্রাফাইট হচ্ছে এই যে পেন্সিলের, এই যে পেন্সিল দেখতে পাচ্ছ, পেন্সিলের এই যে শীষ, এই যে অংশটা, এটা কিন্তু গ্রাফাইট। ঠিক আছে, এটাতে যদি এই প্রান্তে যদি আমি যদি এই প্রান্তটায় যদি কারেন্ট দিই আর যদি এই প্রান্তে যদি আমি হাত দিই, কারেন্ট মারবে জানো তো, কারণ এই গ্রাফাইট তড়িতে সুপরিবাহী, অর্থাৎ এখান থেকে কারেন্ট ফ্লো হয়ে এই পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, 32 নম্বর প্রশ্ন, মানবদেহে যে মৌলের ভাগ সর্বাধিক তা হলো অক্সিজেন, কার্বন, ক্যালসিয়াম, আয়রন। মানবদেহে যে মৌলের ভাগ, মানবদেহে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। 33 নম্বর প্রশ্ন, মানবদেহের প্রতি 100 গ্রাম ওজনে সোডিয়াম থাকে কত পার্সেন্ট? সোডিয়াম থাকে 0.014%। ওকে, মানবদেহে প্রতি 100 গ্রাম ওজনে অক্সিজেন কত থাকে? সবথেকে বেশি 61.42% থাকে আমাদের শরীরের মধ্যে, আমাদের অক্সিজেন থাকে। মানবদেহে প্রতি 100 গ্রাম ওজনে নাইট্রোজেন কত থাকে? নাইট্রোজেন থাকে 2.57%। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 36 নম্বর প্রশ্ন, মানবদেহে প্রতি 100 গ্রাম ওজনে কার্বন থাকে 9.99%, 22.85%, 61.42% আর 51.85%। তাহলে সঠিক উত্তর হবে 22.85%। এটাই হচ্ছে মানবদেহে প্রতি 100 গ্রাম ওজনে কার্বন থাকে। 37 নম্বর প্রশ্ন, দেহ তরলে সোডিয়াম প্লাস আয়ন কমে গেলে রক্তচাপ বাড়ে, রক্তচাপ কমে, আর ক্ষয়ে যায়, না হজম শক্তি কমে? সোডিয়াম দেহের মধ্যে যদি সোডিয়াম আয়ন যদি কমে যায় তাহলে রক্তচাপ কমে যায়। 38 নম্বর প্রশ্ন, মানবদেহের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে যে ধাতু তা হলো কপার, আয়রন, কোবাল্ট, ক্যালসিয়াম। মানবদেহের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোবাল্ট। ওকে, নেক্সট 39 নম্বর প্রশ্ন, পেট্রোল জাতীয় দূষকটি হলো পারদ, সীসা, ক্যাডমিয়াম, নিকেল। পেট্রোল জাতীয় দূষকটি হলো সীসা। 40 নম্বর প্রশ্ন, যেটিতে ফ্লুরাইড যৌগ থাকে সেটি হলো সিমেন্ট, কলিচুন, দাঁত মাজার পেস্ট, বারুদ। দাঁত মাজার পেস্ট হচ্ছে সঠিক উত্তর। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের 40টা MCQ প্রশ্ন করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তোমরা সব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।